আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এরকম কাটওয়ার্ক ডিজাইন করা যে কোনো সাইজের জন্য একদমই সহজ উপায়ে প্যান্ট সালোয়ার কাটিং এবং সেলাই কিভাবে করবেন। তো একদমই সহজ উপায়ে বলতে একদমই পানির মতো সহজ, এটা কিন্তু যে কেউ একবার দেখলেই এই চমৎকার ডিজাইন সহ প্যান্ট সালোয়ারটা তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে হচ্ছে কাপড় নিয়েছি, এখানে 2.5 গজ পরিমাণ কাপড় আছে। আপনারা হচ্ছে কোমরে এবং নিচের দিকে যে জোড়াটা হয়, জোড়া ছাড়া কিন্তু 2.5 গজ পরিমাণ কাপড় দিয়ে তৈরি করতে পারবেন যে কোনো সাইজের জন্য। তো আমি পুরো কাপড়টা মেলে নিয়েছি, মানে প্রথম থেকে আপনাদেরকে দেখাবো যাতে করে সহজভাবে বুঝতে পারবেন। তো আপনারা দেখলেন কাপড়টাকে 2 ভাজে ভাঁজ করে নিয়েছি, এরপর আরেকটা ভাঁজ দিলাম, 4 ভাজে ভাঁজ করে নিয়েছি। সুন্দর করে কাপড়টাকে 4 ভাঁজ করে সমান করে সেট করে নিতে হবে। নেওয়ার পর এখন এই যে উপরের যে অংশটা, এটা কিন্তু বন্ধ, এটা হচ্ছে আমি পরে হচ্ছে ওপেন করে নিব। মানে এই সালোয়ারের ক্ষেত্রে আপনার চারদিক যদি ওপেন থাকে তারপর কোনো সমস্যা নেই। এরপর এখন হলো আমি লম্বা মাপটা নিব, আর লম্বা মাপটা নেওয়ার আগে উপর থেকে হচ্ছে কোমরে যে ইলাস্টিক বা রাবার দিবেন আপনারা, সেই কাপড়টা আগে নিয়ে নেবেন। তো এখানে সেই কাপড়টার জন্য হলো আমি 2 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চি পরিমাণ এভাবে করে মার্ক করে নিচ্ছি। নিয়ে এভাবে সোজা করে স্কেলের সাহায্যে মার্ক করে নিয়েছি। নেওয়ার পর এখন এই যে মার্কটা করেছি তার নিচ থেকে হলো এই পর্যায়ে আপনারা লম্বা যা হয় আপনার 38, 37, 34 যা হয় তা নেবেন। আমি এখানে 39 ইঞ্চি নিয়েছি। আপনারা কাপড়টা কাটার আগে ধুয়ে শুকিয়ে নেবেন, আর চেষ্টা করবেন হচ্ছে আপনার যা সাইজ মানে লম্বা যা হবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে, তাহলে কাপড়টা ধোয়ার পরে হচ্ছে আপনার ঠিকঠাক হবে। তো এখানে আমি 39 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পর এখন নিচে হলো 2 ইঞ্চি বেশি নিতে হবে আপনার বর্ডার দেওয়ার জন্য। তো আমি এক্ষেত্রে 2 ইঞ্চি বেশি নিচ্ছি ডিজাইন করার জন্য। আপনি ডিজাইন ছাড়াও কিন্তু এটা তৈরি করতে পারবেন, 2 ইঞ্চি বেশি দিবেন নিচে ভাঁজ করে সেলাই করার জন্য। তো আমি এটা করছি ডিজাইন করার জন্য, কারণ নিচে কাটওয়ার্ক ডিজাইন হবে এবং কাপড়টা ভাঁজ করে সেলাই হবে, এই জন্য 2 ইঞ্চি বেশি নিয়েছি। তো নিয়ে বরাবর করে আমি এখানে মার্ক করে নিয়েছি। আশা করছি আপনি এতটুকু বুঝতে পেরেছেন। এরপর এই যে এখান থেকে মানে যে উপরে 2 ইঞ্চি নিয়েছিলাম সেটা বাদ দিয়ে তারপর হচ্ছে এখন হলো আমি হাইয়ের মাপটা নিব। তো হাইয়ের মাপটা আপনারা কীভাবে বের করবেন বলে দিচ্ছি। আপনার মোট যে লম্বা সেই লম্বাটাকে আপনারা হচ্ছে 3 দিয়ে ভাগ করবেন। 3 দিয়ে ভাগ করলে যা আসবে তার সাথে 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি অ্যাড করবেন। তো আমার এখানে 13 ইঞ্চি এসেছে, আর 2 ইঞ্চি অ্যাড করলে 15 ইঞ্চি। তো 15 ইঞ্চিতে আমি মার্ক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। মানে মোট কথা আপনার ভাগ করলে লম্বা যা হয় সেটা ভাগ করলে যা আসবে সেটা নেবেন। এরপর থাইয়ের মাপটা মানে রানের মাপটা কিভাবে নেবেন সেটা বলে দিচ্ছি। কোমরের বা হিপের যে মাপটা সেটাকে 4 দিয়ে ভাগ করবেন। এখানে হিপ হচ্ছে 40, হ্যাঁ এই সাইজের জন্য 40, তাহলে 40কে 4 দিয়ে ভাগ করলে 10 ইঞ্চি। তো আমি এখানে 10 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। হ্যাঁ আপনারা যদি 36 হয় 4 ভাগ করবেন, অথবা 38 হয় 4 ভাগ করবেন, 42 হয় 4 ভাগ করবেন, যা হবে সেটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ নেবেন। তো 1 ভাগ এখানে 10 ইঞ্চি নিয়েছি। নেওয়ার পরে সামনে আবার 2 ইঞ্চি মার্ক করেছি, এটা সবার জন্য সামনে 2 ইঞ্চি মার্ক করবেন। মার্ক করার পরে তারপর হচ্ছে আবার আপনি সামনে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি এরকম করে একটা মার্ক করে নেবেন, দেখতে পাচ্ছেন। নেওয়ার পরে এরপরে যে 3 বা 3.5 ইঞ্চি সামনে যে মার্ক করলাম সেখান থেকে আবার ভেতর দিকে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করছি। এটা আপনারা একদম মনোযোগ সহকারে ফলো করবেন, বা যখন কাটিং করবেন তখন ভিডিও দেখে দেখে করবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তারপর 1.5 ইঞ্চি পর থেকে যে মার্কটা করেছি এতটুকু 14 ইঞ্চি এসেছে। হ্যাঁ এই পর্যন্ত 14 ইঞ্চি এসেছে। তো উপরে 14 ইঞ্চি নিয়ে আমি এভাবে বরাবর করে একটা দাগ দিয়ে নিলাম। দাগ দেওয়ার পরে এরকম করে একটা হাইয়ের শেপ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর পায়ের এখান থেকে হচ্ছে সবার জন্যই 2 ইঞ্চি 12 ইঞ্চি এরকম একটা মার্ক করে নেবেন, দেখতে পাচ্ছেন। আমি এখানে হচ্ছে 2 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। মানে যাদের হলো 38 থেকে উপরে হবে তারা 2 ইঞ্চিতে নেবেন, যারা নিচে হবে তারা 2.5 ইঞ্চি এখানে নিতে পারেন। নিয়ে এভাবে হচ্ছে আপনারা চক দিয়েও মার্ক করতে পারেন যদি এরকম স্কেল না থাকে। স্কেলটা কিন্তু 20 থেকে 30 টাকা এরকম নিবে। তো আমি স্কেল দিয়ে এভাবে করে মার্ক করে নিয়েছি। এরপর এখান থেকে পায়ের মাপটা, এই পর্যায়ে পায়ের ফিটিং মাপ বা লুজ ফিটিং যেমন পড়তে চান সেই অনুযায়ী নেবেন। আমি এখানে যার জন্য তৈরি করছি তার জন্য 6 ইঞ্চি নিচ্ছি, আর হলো 1.5 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি। 6 ইঞ্চি নিয়ে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্ক করে নিয়েছি।
মার্ক করে নেওয়ার পর এখন এইখান থেকে মানে হাইয়ের এখান থেকে মার্কটাকে মিলিয়ে নিতে হবে। আপনারা যদি একটু ভিতর দিকে দিতে চান মানে ফিটিং পড়তে চাইলে একটু ভিতরে দিবেন, লুজ ফিটিং পড়তে চাইলে একটু বাইরে মার্ক করে নেবেন। তো আমি আবারও মার্ক করে নিয়েছি, দেখতে পাচ্ছেন মার্ক করে নেওয়ার এই পর্যায়ে হলো। এখান থেকে হাফ ইঞ্চি বা হাফ ইঞ্চি থেকে কম মানে 200 পরিমাণ বাড়তি একটা মার্ক করে নেবেন, বাড়তি হচ্ছে কাপড়টা কেটে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি পুরো কাপড়টাই যেভাবে মার্ক করছি সেই অনুযায়ী এখন কেটে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি, যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে দেখবেন যে একটা ঘন্টা আইকনের মতো আছে সেটিতে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আপনি ভিডিওগুলো দেখতে পারবেন। তো এই সাইডটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু বন্ধ, হ্যাঁ, তো আপনি চাইলে এটা কেটে নিতে পারেন, আর যদি না চান সেক্ষেত্রে এখানে উপরে বন্ধ কাপড়টার উপরে একটা সেলাই দিতে পারেন, সেলাই দিতে হবে, সাইডটা তো সেলাই করতেই হবে। এরপর উপরের এই অংশটা কেটে নিতে হবে, তো দেখতে পাচ্ছেন এটা আমি ছাড়িয়ে নিলাম। তো কাপড়গুলো এই যে দেখতে পাচ্ছেন এখন হলো আলাদা আলাদা করে আমি এভাবে করে ভাঁজ করে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে এই সাইডটা হচ্ছে এভাবে করে দাগ অনুযায়ী সেলাই করে নিতে হবে। আবার এটারও এই সাইডটা আপনি দেখতে পাচ্ছেন মানে হাইয়ের অপোজিটের অংশটা হচ্ছে এভাবে সেলাই করে দিতে হবে। তো আমি সেলাইটা আপনাদের সাথে শেয়ার করছি, আমি নিচ থেকে হচ্ছে সেলাই করছি, আপনারা আপনাদের সুবিধা মতো উপর থেকেও সেলাই করতে পারেন। এই যে পায়ের অংশটা থেকে আমি সেলাই করে নিচ্ছি। এরপর কাপড়টাকে এভাবে ভাগ করে নিয়ে হলো উপর দিকে যে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, আগে যে সেলাইটা আছে সেটার উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, আয়রন করে নিলেই হয়। তো একটা পার্টের সাইড সেলাই করেছি, একই নিয়মে কিন্তু আরেকটা পার্টও সেলাই করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন সেলাই করে নেওয়ার পর এখন দুইটা পার্ট আমি এভাবে উল্টে নিচ্ছি। এরপর ডিজাইনের জন্য আমি এখানে আগেই মার্ক করে নিয়েছি, 1.5 ইঞ্চি পরপর মার্ক করেছি, দেখতে পাচ্ছেন এখানে চারটা হচ্ছে আমি এভাবে মানে ভাঁজ করে হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ করে সেলাই করে দিব। এই জন্য কিন্তু আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম। তো একইভাবে দুইটা সালোয়ার এরকম করে ডিজাইন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে ভাঁজ করে নিয়ে আমি যে মার্কটা করেছি সেই মার্কটা হচ্ছে মাঝখানে রেখে দুই সাইডে আর কি সেলাইটা পরবে। তো এই যে সেলাই করে নিয়েছি, একইভাবে আপনারা কিন্তু পরপর সেলাই করে নেবেন। সেলাই করে নেওয়ার পর এই পর্যায়ে আয়রন করে নেবেন, তাহলে ফিনিশিংটা ভালো হবে। এরপর আমি একটি পেপার নিয়েছি, এটা কিন্তু ক্যালেন্ডারের মানে একটু মোটা পেপার লাগবে। তারপর এটা আমি 1.5 ইঞ্চি পরিমাণ এই যে এক সাইড থেকে 1.5 ইঞ্চি করে দুইবার মার্ক করেছি, আর উপর থেকে এভাবে 1 ইঞ্চি করে মার্ক করছি। পরপর 1 ইঞ্চি করে মার্ক করে নিয়ে এখন এইখানে হচ্ছে এরকম করে একটু রাউন্ড শেপ করে দিতে হবে। আপনারা আমি কীভাবে করছি আমার হাতের দিকে খেয়াল করে বুঝতে পারবেন। তো এরকম করে শেপ দেওয়ার পর তারপর এই অনুযায়ী আমি এখন এটা কেটে নিচ্ছি। এরপর এখানে আমি দুই পার্ট পেস্টিং নিয়েছি, পায়ের নিচের যে অংশটা আছে সেটার মাপ অনুযায়ী। তো এটার চড়াটা হলো 2 ইঞ্চি, আপনারা এখানে চাইলে বক্রমও নিতে পারেন। তারপর হচ্ছে এখানে আমি যে কাগজটা কেটেছিলাম মানে যে পেপারটা কেটেছি সেটা হচ্ছে এর উপরে বসিয়ে দিয়ে তারপর এভাবে করে আমি এখানে যেরকম আছে সে অনুযায়ী মার্ক করে নিচ্ছি। তো আমি আবারও আরেকটু গাঢ় করে মার্ক করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তারপর এ অনুযায়ী আমি এখন পেস্টিংটা কেটে নিচ্ছি। তো এখানে কিন্তু দুইটা পায়ের জন্য দুই পার্ট, এরপর একটা কাপড়ের উপরে আমি এটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে নিচে আরেক পার্ট কাপড় এভাবে দিতে হবে, দিয়ে তারপর এটা সেলাই হবে। একই নিয়মে দুইটা যে পায়ের এই ডিজাইনটা হচ্ছে একই নিয়মে করতে হবে।
এরপর আমি সেলাইটা আপনাদের সাথে শেয়ার করছি। তো যে দেখতে পাচ্ছেন কাপড়টা এভাবে বসিয়ে তারপর পেস্টিং এর উপরে একটু সামান্য পরিমাণ উপরে যাতে করে কাপড়টার সাথে আটকে থাকে সেই অনুযায়ী হচ্ছে এটা সেলাই করে দিতে হবে। আপনি চাইলে এটা আয়রন দিয়েও হচ্ছে আপনার ঘরে যদি আয়রনের ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আয়রন দিয়ে হচ্ছে এটা পেস্ট করে নিতে পারেন। এরপর সেলাই করার পর কিছুটা কাপড় রেখে বাকি কাপড়টা হচ্ছে আমি কেটে নিচ্ছি। কাটার পর এই কোনাগুলো সেলাইয়ের বাইরে এখানে একটু সাবধানতা সহিত করতে হবে, সেলাইয়ের বাইরের কোনাগুলো একটু একটু করে কেটে দিতে হবে। দেখতে পাচ্ছেন কোনাগুলো এবং রাউন্ড অংশটা, তাহলে আপনি এটা উল্টালে কিন্তু এটা ফিনিশিংটা ভালো আসবে। এরপর আমি উল্টে নিচ্ছি, উল্টে ভালো করে উল্টে নেওয়ার পর তারপর এটা হচ্ছে আপনার আয়রন করে নেবেন, তাহলে দেখবেন যে এটা সুন্দর একটা ফিনিশিং চলে এসেছে। তো আমি একই নিয়মে হচ্ছে যে দুইটা হচ্ছে ডিজাইন তৈরি করে নিয়েছি। এখন হলো এখান থেকে একটা পার্ট নিয়েছি, এটা হলো যে যতটুকু পেস্টিং আছে সেই অনুযায়ী বাড়তি যে কাপড়টা এটা ভাঁজ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভাঁজ করে নেওয়ার পর এখন হলো ভাঁজ করে নিয়ে আপনি মার্ক করে নিতে পারেন, তারপর মার্কে একটু ভেতরে যাতে পেস্টিংয়ের উপরে সেলাইটা লাগে সেই অনুযায়ী সেলাই করে নিতে হবে এবং এখান থেকে এক্সট্রা যে কাপড়টা আছে সেটা কেটে নিচ্ছি। এরপর আমি এখানে কাপড়টা নিয়ে নিয়েছি কাপড় নেওয়ার পর, তো এটা আমার একটু লম্বা মনে মানে মাপ দেওয়ার পর মনে হয়েছে লম্বা হয়ে গিয়েছে, জন্য কিছুটা কাপড় কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপর হলো এখন এখানে যে কাটওয়ার্ক ডিজাইনটা আছে সেই ডিজাইনের কাপড়টা এভাবে বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি সোজা মানে কাপড়ের যে ব্লাউজ সাইড সেই সাইডে বসাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এবার বসিয়ে সোজা করে সেলাই করে নিয়েছি। এখন ঠিক এরকম হবে, আপনি চাইলে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে পারেন, তবে আমার মনে হয়েছে চাপ সেলাইটা দিলে ভালো লাগবে না, এই জন্য আমি হচ্ছে পেছনের দিকে কাপড়টাকে আটকানোর জন্য একটা হেম সেলাই দিয়ে দিচ্ছি। হেম সেলাইটা দিলে হচ্ছে বোঝা যাবে না এই জন্য দিচ্ছি, আপনি চাইলে এখানে মেশিনে সেলাইও দিতে পারেন। একই নিয়মে আমি দুইটা সালোয়ারের যে পার্ট আছে সেটা সেলাই করে নিয়েছি, সেলাই করে নেওয়ার পর একটা পার্ট বসিয়ে নিয়েছি তার উপরে আরেকটা পার্ট এভাবে করে সমান করে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন হাইয়ের যে সাইডটা আছে এটা সেলাই করতে হবে এই পর্যায়ে। তো এক সাইড সেলাই হওয়ার পর আবার আরেক সাইডও সেলাই করে দিবেন। এখন আমি সেলাইটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন এভাবে করে দুইটা পার্ট ধরে তারপর হাইয়ের সাইডটাতে সেলাই করতে হবে। চাইলে এখানে আপনি ডাবল সেলাই দিতে পারেন, আমার যেটা মনে হয় যে ডাবল সেলাই দিলেই ভালো হয়। এরপর এটাতে ইলাস্টিক লাগাবো, আপনারা চাইলে এটাতে ডুরিও ইউজ করতে পারেন। তো ইলাস্টিকের জন্য আপনারা কোমরের যা মাপ তার অর্ধেক ইলাস্টিক নেবেন, চাইলে 2-3 ইঞ্চি বাড়িয়েও নিতে পারেন যদি একটু লুজ ফিটিং পরতে চান। তো এখানে কোমরের মাপটা ছিল 40, তাহলে এখানে অর্ধেক হলে 20 হয়, বাট যার জন্য তৈরি করছি সে একটু লুজ ফিটিং চাচ্ছে, এই জন্য হলো আমি 24 ইঞ্চি নিয়েছি আর বাকিটা হচ্ছে সেলাইতে যাবে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে এখন ইলাস্টিকটাকে এভাবে ডাবল করে নিয়েছি, মানে এরকম করে ভাঁজ করে নিয়ে যে বন্ধ সাইডটা আছে সেটা ভালো করে সেলাই করে আটকে দিতে হবে। এরপর এখন এই যে কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে উপর থেকে 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর তারপর এটা আবার আমি উল্টে নিয়েছি, দেখতে পাচ্ছেন এরকম করে মানে ভাও করে নিয়েছি। নেওয়ার পর তারপর দিতে হবে, বসিয়ে দেওয়ার পর তারপর হচ্ছে সাইডে হলো কাপড় রাখতে হবে, কাপড়টার উপর আপনারা সেলাই করবেন, ইলাস্টিকের উপরে সেলাই করবেন না, তাহলে হচ্ছে এটা মুভ করতে সমস্যা হবে, এক জায়গায় থাকবে। তো এরপর হলো আমি এভাবে করে কাপড়টা সরিয়ে সরিয়ে ইলাস্টিক সেলাই করার পর এখন মাঝখানে আরেকটা সেলাই দিবেন দুই সাইড থেকে টেনে ধরে, তাতে করে হচ্ছে ইলাস্টিকটা মানে আটকে থাকবে, এই জন্য এই সেলাইটা দেওয়া। বাট দুই সাইড থেকে ধরে দিলে হচ্ছে মানে এখানে কুচির উপরে সেলাইটা পড়বে না। তো যে দেখতে পাচ্ছেন সেলাই হয়ে গিয়েছে, হয়ে যাওয়ার পর এখন কাপড়টাকে হচ্ছে এরকম করে উল্টে নিয়ে এই পর্যায়ে আপনি পায়ের মাপটা নিয়ে নেবেন, নিয়ে তারপর হচ্ছে সেলাই করে নেবেন।
তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরো সালোয়ারটা সেলাই করে নিয়েছি। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর কতটুকু শিখতে পারলেন সেটাও আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, অনেক অনেক ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করতে